Bangladesh is harabam geçti. Dükkan ekipte yes. Dükkanımı bondum. E city'de amader ke atta jaga daate diyeche. BNP sarkar aajke churer maher boro krishi bil krishok liger sabhapati koshto dite chai na oshustho manush তাকে শুধু বলতে চাই একসময় যা হতো সেটা যেন এখন না বাংলাদেশ কৃষকলি সৌদি আরব বাংলাদেশ কৃষকলি কাতার ওখানে কৃষকদের কামটা বাংলাদেশ কৃষক আরো বাড়ি যাচ্ছে দোকান একটা ক্লিয়ার এই দোকানগুলো বন্ধ করি বন্ধ করে দিয়েছে ভালো এই সব দোকানের কোনো দরকার কৃষক লীগ কৃষকদের কাছে যাবে সমাবেশ করবে কৃষকদের নিয়ে আছে ঢাকা সিটিতে কৃষক লীগের এত সমাবেশ ধানমন্ডি শাখার দরকার কৃষক শাখার দরকার এইসব দোকান বন্ধ করো কিছু করছেন বাকিগুলো করেন আমি আবার আসলে দুটো কিছু অপ্রিয় কথা বলি মনে কিছু করবে আমি আমাদের ভালোর জন্য আমি কৃষকদের আজকে তাদের কৃতিত্বকে প্রশংসা করছি এবারে কৃষক লীগের কি কাজ সেটা বলতে চাই তাদের কাজের ক্ষেত্রটা হচ্ছে কৃষক আপনি গ্রামে আজকে একটা সমাবেশ দেন কৃষক লীগের আমাকে দাওয়াত করেন যাবো যেখানে কৃষকরা আরো শ্রোতা এখানে মিটিং ডেকে ওই ছাত্র ছাত্রীদের শুনাই স্কুল কলেজে কোন লাভ নেই আওয়ামী লীগের বিভিন্ন শাখা লোকজন এসে কৃষক লীগের সমাবেশ করবে কৃষক নাই যে রাষ্ট্রপতি পদে বিএনপি নাকি আগ্রহী না তাদের কোনো আগ্রহ নেই তা আমি আবারও বলছি তাদের আগ্রহ তো থাকবে না বিচৌধুরী এখন বেঁচে আছে কিভাবে রাষ্ট্রপতি নিজেদের নির্বাচিত রাষ্ট্রপতি বিচৌধুরী বাধ্য হয়েছিলেন রেল লাইন ধরে পালিয়ে যেতে মনে আছে তাদের রাষ্ট্রপতি পদে তাদের আগ্রহ বিচৌধুরীর মতো লোককে তাদের সহ্য পরবর্তী এখন নতুন নতুন স্টোরি জন্ম দিচ্ছে শান্তি সমাবেশের নামে বিএনপি কে নাকি বাধা দেওয়া হচ্ছে আপনারা এই সিটিতে যারা বাস করেন বলেন বিএনপি তাদের সমাবেশ করেছে আমরা অনেক দূরে গিয়ে আমাদের এই শহরে কখনো কোনো সংকট পরিস্থিতি হয়েছে সংঘাত শুরু করেছে তা আমরা ক্ষমতায় আছি আমরা শান্তি চাই অগ্নি সন্ত্রাস দিয়ে শান্তি সমাবেশকে আপ্রাণিত বাধা দিচ্ছে আমরা তো কারোর সাথে সংঘাত চাই না সংঘাতের উস্কানিও দিইনি এই সিটিতে কখনো আওয়ামী লীগের লোকেরা হামলা করেছে এখানে নানক আছে নাসিম আছে বলুন তারা বলুন এই সিটিতে আমাদেরকে একটা জায়গায় দাঁড়াতে দিয়েছে বিএনপি সরকার এখন বলে রাজাকার নাকি আমরা রাজাকারের মতো আচরণ আপনারা তো নব্বই রাজাকার আপনারা ১৩ ১৪ সালে প্রমাণ করেছেন আপনারাই নব্বই রাজাকার কত মানুষ খুন করেছেন আওয়ামী লীগের বারান্দা আমাদের মিটিং করতে দেন আব্দুল সামাদ আজাদকে রাস্তায় পিটিয়েছে মোহাম্মদ নাসিমকে রাস্তায় পিটিয়ে আহত করেছে রক্তাক্ত করেছে আপনারা এখন ভালো মানুষ বিদেশি প্রভুদের কাছে নালিশ করেন আপনাদের সময় আপনারা কি করেছেন এই যে সমাবেশ করছেন সারা বাংলা বিনা বাধা আওয়ামী লীগ কি পেরেছে আপনাদের আমলে কোথাও একটা সভা একটা সমাবেশ করতে বলে
আপনারা যদি যারা তারাই বড় আজকে চোরের মায়ের বড় 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 কথা বলছে নিজেরা আগে ঠিক হয়ে যান ইতিবাচক ধারায় আসুন এই নেতিবাচক ধারা পদযাত্রাকে পতন যাত্রা নিয়ে যাবে।